আসসালামু আলাইকুম। বর্তমানে চতুর্দিকে শুধুমাত্র ভিডিও আর ভিডিও, আমরা বিনোদনের জন্য শুধুমাত্র ভিডিওর উপরেই অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। যদি আপনি চারদিকে লক্ষ্য করেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে চতুর্দিকে শুধু ভিডিওর ছড়াছড়ি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, আপনি যেটার কথাই বলুন না কেন, সব জায়গায় শুধু ভিডিও আর ভিডিও। তাই তো আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে এই ভিডিও মাধ্যমে অর্থ উপার্জন করবেন। এখানে আমি 5-6টা উপায় আপনাদেরকে বলে দেব, যেগুলো ফলো করলে আপনি ভিডিও এডিটিং শিখে অথবা ভিডিও সংক্রান্ত কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন বা টাকা ইনকাম করতে পারবেন। তো যেহেতু চতুর্দিকে শুধুমাত্র ভিডিওর রমরমা বাণিজ্য চলছে, সব দিকেই ভিডিওর ছড়াছড়ি, সেহেতু আমরা কিন্তু যদি এটা নিয়ে বিজনেস শুরু করি, আশা রাখা যায় যে অদূর ভবিষ্যতে এটার ডিমান্ড আরো বাড়বে। কারণ প্রত্যেকের হাতে হাতে এখন স্মার্টফোন, আর এই স্মার্টফোনের মাধ্যমে মানুষ বিনোদন নিতে খুব ভালোবাসে। তাই যেহেতু প্রত্যেকের হাতে হাতে একটা স্মার্টফোন হয়ে গিয়েছে এবং প্রত্যেকেই এটার মাধ্যমে বিনোদন নিচ্ছে, সেহেতু ভবিষ্যতে এটার চাহিদা কমবে বলে ধারণা করলে ভুল হবে। তো যদি আমরা ভিডিও এডিটিং করে বিজনেস করতে চাই, তাহলে কিভাবে, কি ধরনের কাজ করলে আসলে ভিডিও এডিটিং করে অর্থ উপার্জন করা যাবে? সবচেয়ে জনপ্রিয় এবং খুব কমন একটা উপায় হচ্ছে বিবাহ অনুষ্ঠান, জন্মদিন, ওয়েডিং, বিভিন্ন অনুষ্ঠানের ভিডিওগ্রাফি করে সেটাকে এডিটিং করে অর্থ উপার্জন করা। তো এটা যদি আপনি করতে চান, খুব সহজে এই কাজটা করতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে একটা ক্যামেরা, আর ভিডিও এডিটিং করার জন্য আপনাকে সেটা শিখে নিতে হবে। বাস এভাবে করে কিন্তু আপনি চমৎকার ভাবে ব্যবসাটা করতে পারবেন। কারণ যদি একটা সময় এটাকে বিলাসিতা ভাবা হতো, কিন্তু এখন প্রায় মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সবাই এই বিবাহ অনুষ্ঠানের একটা স্মৃতি ধরে রাখতে চায়, বাচ্চার জন্মবার্ষিকীর একটা স্মৃতি ধরে রাখতে চায়। একটা ভিডিওগ্রাফার একটা বিবাহ অনুষ্ঠানের ভিডিওগ্রাফি করতে প্রায় 20,000-50,000, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি ডিমান্ড করে থাকে। তো যদি আপনি মান্থলি একটা ভিডিওগ্রাফের কাজ করতে পারেন, তাহলে আমার মনে হয় এনাফ একজন মানুষের জন্য। এটা গেল একটা উপায়। দ্বিতীয় উপায়টা হচ্ছে যে ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোড করে অর্থ উপার্জন করা। ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোড করে অর্থ উপার্জনের কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে, আপনি এখান থেকে যেকোনো একটা ফলো করতে পারেন। যেমন আমি যেমন এখানে আপনাকে বিজনেস সম্পর্কে কনসালটেন্ট করছি বা পরামর্শ দিচ্ছি, আবার দেখবেন অনেকেই শর্ট ফিল্ম তৈরি করছে, অনেকেই বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছে, অনেকেই রান্নাবান্নার ভিডিও তৈরি করছে, করে সেগুলো ভিডিও ইউটিউবে আপলোড করে বেশ ভালো অর্থ উপার্জন করতে পারছে। তো ইউটিউবের মাধ্যমে অর্থ উপার্জন করা বর্তমানে খুবই জনপ্রিয় একটা উপায়। শুধুমাত্র ইউটিউব নয়, আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে এখন ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করতে পারবেন। এটা হলো দ্বিতীয় উপায়। এখন ইউটিউবে তো আপনি ভিডিও আপলোড করবেন, কিন্তু ইউটিউবে শুধুমাত্র যে ইউটিউবে ভিডিও আপলোড দিলাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা থাকলে হবে না, বরং এখানে বিশাল বড় একটা খাত সৃষ্টি হয়ে রয়েছে। এখানে আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে পারেন। এখন এখান থেকে আপনাকে বেছে নিতে হবে যে আসলে আপনি কোন ক্যাটাগরির ভিডিওগুলো করতে ভালোবাসেন। হতে পারে আপনি ট্রাভেলিং ভালোবাসেন, যদি আপনি ট্রাভেলিং ভালোবাসেন তাহলে আপনি ট্রাভেল করবেন, ঘুরে বেড়াবেন, মাস্তি করবেন, চিল করবেন, আর সঙ্গে সঙ্গে সেগুলোকে ভিডিও ধারণ করবেন। ভিডিও ধারণ করার পর আপনার বাড়িতে এসে অথবা আপনার মোবাইল ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে এডিট করে সেটা আপনি ইউটিউবে আপলোড করবেন, ফেসবুকে আপলোড করবেন, করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এরপর আপনি যদি বিভিন্ন রেস্টুরেন্টে যে খেতে ভালোবাসেন, ঘুরতে ফিরতে ভালোবাসেন, সেটাও আপনি করতে পারেন। বিভিন্ন রেস্টুরেন্টে যে বাংলাদেশের অথবা সারা বিশ্বের যত ঐতিহ্যবাহী খাবারগুলো আছে সেই খাবারগুলো রিভিউ করতে পারেন, রিভিউ করবেন। আপনি রেস্টুরেন্টে ঘোরার বেলায় আপনার যে একটা চিল হলো, আনন্দ হলো, পাশাপাশি আপনি সেখান থেকে এটাকে ভিডিও ধারণ করলেন, করে সেটা আপনি কিন্তু ইউটিউবে আপলোড করে অর্থ উপার্জন করতে পারবেন। এটা একটা চমৎকার উপায় হতে পারে। এছাড়া আরো বেশ কিছু উপায় রয়েছে ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জনের। তো তৃতীয় উপায়টা হচ্ছে শিক্ষামূলক ভিডিও সম্প্রচার করে অর্থ উপার্জন করা। শিক্ষামূলক ভিডিও সম্প্রচার করে অর্থ উপার্জনের কথা বলতে গেলে, আমরা শুধুমাত্র একাডেমিক শিক্ষাগুলোই যে শিখবো সেটা করেই যে অর্থ উপার্জন করবো এমনটা নয়। আপনি হয়তো এমনও হতে পারে আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমনটা নেই, কিন্তু আপনি যে পেশার সাথে সম্পৃক্ত আছেন সেই পেশায়
যা যা প্রয়োজন হয় সেটা আপনি ভালো বোঝেন। যেমন আপনি অনেক সময় খেয়াল করবেন এলিফেন্ট রোডে অনেক কম্পিউটার মেরামত করার মতো লোক আছে যারা আসলে প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান রাখে না, প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব রয়েছে, কিন্তু তারা একটা কম্পিউটার কিভাবে সার্ভিসিং করতে হয় একটু যে সবকিছু বলে দিতে পারবে। তো সেই ব্যক্তি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও ইউটিউবে এই কম্পিউটার রিলেটেড ভিডিওগুলো যদি তৈরি করে সে আপলোড দেয়, তাহলেও কিন্তু তার অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি যে শিক্ষামূলক ভিডিও বলতে শুধুমাত্র একাডেমিক শিক্ষাই নয়, আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের উপরে আপনি ভিডিও তৈরি করে এটা ইউটিউবে আপলোড দেবেন। এটার এতটা ডিমান্ড, আপনি হয়তো একটু খেয়াল করবেন যে আমরা যখনই কোনো একটা কিছু করতে যে আটকে যাই, বুঝতে পারি না যে এখন কি করা উচিত, তখনই কিন্তু আমরা গুগল করি অথবা ইউটিউব করি। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শর্ট ফিল্ম তৈরি করা। শর্ট ফিল্ম তৈরি করে কিন্তু অর্থ উপার্জনের বেশ জনপ্রিয়তা রয়েছে। আপনি হয়তো খেয়াল করবেন গত এক দশক আগেও কিন্তু কেউ শর্ট ফিল্ম তৈরি করতে চাইলে তৈরি করতে পারতো, কিন্তু সেটা কোথায় প্রচার করবে তার একটা ভালো মাধ্যম ছিল না। কিন্তু ইউটিউব চলে আসার পর থেকে এখন দেখবেন যে ব্যক্তি তেমন একটা ভালো কন্টেন্ট তৈরি করতে পারছে না, সেও কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করতে পারছে। তো যদি আপনি শর্ট ফিল্ম তৈরি করা অথবা ফিল্ম ইন্ডাস্ট্রির কাজগুলো সম্পর্কে আপনার শখ থাকে, তাহলে সেটাকে আপনি জনসচেতনতামূলক বিভিন্ন ভিডিও তৈরি করে সমাজের উপকারে আসবে এমন বিভিন্ন বিভিন্ন শর্ট ফিল্ম তৈরি করে সেটা আপনি ইউটিউবে আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন। এছাড়া যদি আপনি মনে করেন এর চেয়ে একটু অ্যাডভান্স লেভেলের কিছু করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে এজেন্সি করতে পারেন। হ্যাঁ, ভিডিও বিজ্ঞাপন তৈরির এজেন্সি করে অর্থ উপার্জনের বেশ ভালো সুযোগ রয়েছে। বাংলাদেশে প্রচুর ব্যবসায়ী রয়েছে আর এই ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে প্রমোট করার জন্য, ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের প্রচারণা চালায়। তো যদি আপনি সে ধরনের বিজ্ঞাপন তৈরি করে দিতে পারেন, সেখান থেকে কিন্তু মোটা অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব। আপনি একটু ভাবুন, একটা ইউনিলিভারের মতো কোম্পানি অথবা একটা প্রাণ আর এফএল অথবা স্কোয়ার ভ্যাকসিনকো অথবা বসুন্ধরা, এই ধরনের কোম্পানি গুলো যে বিজ্ঞাপন গুলো প্রচার করে সেগুলো কিন্তু 2-4-5 টাকার বিজ্ঞাপন নয়, এখানে বিশাল বড় বাজেটের বিজ্ঞাপন তৈরি করা হয়। তো আপনি সে ধরনের বিজ্ঞাপন তো প্রথমেই করতে পারবেন না, ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে অগ্রসর হয়ে নেটওয়ার্কিং বাড়িয়ে তারপর ধীরে ধীরে একটা ভালো পর্যায়ে যে একটা বিশাল বড় অর্থ উপার্জনের এজেন্সি করা যেতে পারে। এটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে একটা ইউটিউবে চ্যানেল খুলে আপনি কি কি ধরনের কাজ পারেন, কিভাবে বিজ্ঞাপন তৈরি করা যায়, কিভাবে বিজ্ঞাপন তৈরি করলে আকর্ষণীয় হয়, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড দিতে পারেন, তাহলে কিন্তু মানুষ আপনার সম্পর্কে ধারণা পাবে যে আপনি এই বিজ্ঞাপন তৈরি করার ব্যাপারে বেশ কৌতূহলী এবং এগুলো বেশ ভালো পারেন। তাহলে কিন্তু আপনাকে অনেকেই ডাকবে, তখন আপনি কাজ পেয়ে যাবেন এবং এভাবে আপনার ক্যারিয়ার কিন্তু ধীরে ধীরে বিল্ড আপ হতে থাকবে। তো ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে অর্থ উপার্জনের যদিও অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা আপনি জেনে রাখলে অবশ্যই আপনার অনেকটা কাজে আসবে। প্রথম উপায়টা হচ্ছে ইউটিউবে যে বিজ্ঞাপন প্রচার করা হয় সেখান থেকে আপনিও কমিশন খেতে পারেন, কমিশন নিয়ে একটা অর্থ উপার্জনের একটা সেফ পদ্ধতি চালু করতে পারবেন। আর দ্বিতীয় উপায়টা হচ্ছে স্পন্সর নেওয়া, স্পন্সরের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করতে পারেন। দেখুন, এখানে আমি একটা ভিডিও করছি, এখানে আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, যদি কেউ স্পন্সর করতো তাহলে অবশ্যই এখানে আমার একটা সে কোম্পানির লোগো থাকতো বা কিছু একটা থাকতো, কিন্তু এখন সেটা নেই। তো এভাবে করে আপনি যখন যে ভিডিওটা করবেন সেই ভিডিও করার ক্ষেত্রে যদি এই ধরনের কোনো স্পন্সর নিতে পারেন সেখান থেকে অর্থ উপার্জন করা যায়। আবার যেটা বললাম যে ট্রাভেলিং এর সময় ট্রাভেলিং এর ভিডিওতেও কিন্তু আপনি স্পন্সর নিতে পারেন। এটা কিভাবে সম্ভব, হয়তো আপনি কোনো একটা রেস্ট হাউসে ঘুরতে গেলেন অথবা কোনো একটা রিসোর্টে ঘুরতে গেলেন, সেক্ষেত্রে আপনি সেই রিসোর্টের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে আগেই পরামর্শ নিতে পারেন যে ভাই আমি আপনার রিসোর্টটা ভিডিও করব, সেখানে কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেটা আমি ধারণ করব, করে সেটা আমার ইউটিউব চ্যানেলে প্রচার করব, তার বিনিময়ে আপনি আমাকে কি দিবেন। আরেকটা উপায় হচ্ছে আমি যেটা বললাম যে ফুড রিভিউ করা, তো রেস্টুরেন্টে যে যে আপনি ফুড রিভিউ করেও কিন্তু একটা অর্থ উপার্জন করতে পারবেন। এটা ইউটিউব থেকে তো পাবেনই, প্লাস আপনি যে রেস্টুরেন্টে গেলেন তাদের সাথে আপনি আগেই যোগাযোগ করবেন যে ভাই আমি আপনার রেস্টুরেন্টের ভিডিও করব, আপনার খাবারটার প্রশংসা করব, এর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন। এখান থেকে কিন্তু আপনি একটা বিনিময় পেতে পারেন, একটা অর্থ উপার্জনের উপায় করতে পারেন। তো এভাবে অনেকগুলো উপায় রয়েছে অর্থ উপার্জনের,
ইউটিউবের মাধ্যমে আপনি চাইলে যে কোনো একটা ফলো করতে পারেন। আশা রাখছি এগুলো ফলো করে আপনি একটা ভালো অর্থ উপার্জনের ব্যবস্থা করতে পারবেন। আশা রাখছি আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং ছিল, হয়তো এই ভিডিওটা কারণে কারো উপকারে আসবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।